মায়ের হাতের রান্না কিন্তু খুব মিস করি। যখন মিস করি এরকম কিছু একটা দেখলে পরে সেটা বানিয়ে ফেলার চেষ্টা করি মায়ের মতন। তবে মায়ের মতন হয় কি না বলতে পারি না, তবে আমাদের বাড়ির সবাই কিন্তু চেটে পুটে খায়। তো এগুলো হচ্ছে খারকুলের ডাঁটা। বর্ষাকাল তো এখন বেশ ভালো বাজারে উঠছে, তবে আমাদের ওখানে বাজার থেকে কিনতে হতো না, আশপাশ থেকে তুলেই নিয়ে আসা হতো, কিন্তু এখন আর সেটা হয় না, এখন কিনেই খেতে হয়। সেগুলোকে সুন্দর করে কেটে ধুয়ে আমি জলে ভাপিয়ে নিলাম, নুন দিয়ে, সেদ্ধ করতে হবে না। তারপরে কালো জিরে আর রসুনটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে ব্যাস চাপিয়ে দিলাম। আর হ্যাঁ, এর সাথে কিন্তু কাঁঠালের আটি কিন্তু দারুণ জমে যায়, কারণ কাঁঠালের আটির সাথে কিন্তু এটার একটা ভালো মেলবন্ধন। ব্যাস তারপরে দিতে হবে কিন্তু সর্ষে আর নারকেল, কাঁচা লঙ্কা, কেন কচু জাতীয় জিনিস, একটু ঝাল ঝাল না হলে তো ভালো হবে না। এদিকে মশলা পেশাই করতে করতে দেখলাম যে ভাজা ভাজা হয়ে গেছে, দিলাম একটু চিংড়ি মাছ ছেড়ে, ফ্রিজে দেখলাম কিছু চিংড়ি মাছ পড়েছিল। এইবার বাটাটা দিয়ে, চিনি দিয়ে, ব্যাস একটু কাঁচা সর্ষের তেল দাও, নাবিয়ে গরম গরম ভাতের সাথে খাও।